মনে রাখা উচিত আমাদের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় অ্যাসেট সবচেয়ে বড় বিনিয়োগের জায়গা হলো আমাদের সন্তানেরা এই সন্তানরাই হয় আমাদের জাহান্নামে নিয়ে যাবে নতুবা আমাদের আখেরাতের সওয়াব পাস করবে আমাদের মৃত্যুর পরেও সদকায়ে জারিয়ার মতো স্থায়ী সওয়াবের মাধ্যম হবে যদি এই সন্তানদেরকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে পরিচিত করে দিয়ে দিতে পারি যদি এই সন্তানদেরকে আমরা এই কোরআনের আলোয় আলোকিত করতে পারি এই সন্তান চোখের পানি ফেলবে এই ভাইরা আমার আজ আজ গোটা সমাজে এক ভয়াবহ দুর্ভিক্ষ চলছে তাহলে সঠিক অভিভাবকত্বের দুর্ভিক্ষ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা নিজের সন্তানকে মসজিদে হাত ধরে নিয়ে যেতেন এখন সমস্ত বাবা মা শতভাগ বাবা মা নিজের সন্তানকে হাত ধরে স্কুলে নিয়ে যায় মাদ্রাসায় নিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যায় ছোট শিশুকে কিন্তু তাকে সেভাবে হাত ধরে মসজিদে আনে না মনে রাখা উচিত একটি মাত্র ফর্মুলা সমস্ত শিশুদেরকে মানুষের মতো মানুষ গড়ার জন্য একটি মাত্র মৌলিক ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করেন আর প্রয়োগ করেন কখনো সেই সন্তান বকে যাবে না সে অমানুষ হবে না সে কারোর সঙ্গে বেয়াদবি করবে না সে অসভ্য হবে না সে এই সমাজের বোঝা হবে না সে এই সমাজের অ্যাসেট এবং সম্পদ হবে যদি একটি মৌলিক কাজ আমরা সমস্ত মুসলমানরা করতে পারি আর সেটা হলো ছোটবেলা থেকে যদি সন্তানকে নামাজের শিক্ষা আপনি দেন নামাজের অভ্যস্ত যদি আপনি করেন আপনি নিয়মিত যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন সন্তানকে হাত ধরে যদি মসজিদে নিয়ে আসেন আপনি নিশ্চিত থাকতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ ছোটবেলা থেকে যে মানুষটি পড়তে অভ্যস্ত সে কোনোদিন নেশা করতে পারে সে কোনোদিন ইফতিজিং করতে পারে সে কোনোদিন সন্ত্রাসের সঙ্গে জড়াতে পারে সে কখনো সমাজে বিশৃঙ্খলা হয় রাষ্ট্রে বিশৃঙ্খলা হয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় সাধারণ মানুষের কষ্ট হয় এরকম কোনো কাজ সে করতে পারে না কারণ আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজের জন্মগত এবং মৌলিক বৈশিষ্ট্য হলো এটা মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মানুষটা যদি মুখ খারাপ করে এলাকার সব লোক ধরবে কিনা ভাই এতগুলো দাঁড়িয়ে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি মুখ খারাপ করবেন বলবে কি বলবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রোটেকশন অন্যায় থেকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে অপরাধ থেকে অপরাধের প্রবণতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি ব্যক্তিকে অটোমেটিক ভাবে হেফাজত করেন আপনারা হয়তো বলবেন কই আমাদের দেশে আমাদের সমাজে তো অনেক মানুষ আছে নামাজও পড়ে আবার দুর্নীতিও নামাজও পড়ে আবার ওজনেও নামাজও পড়ে আবার মিথ্যাও নামাজও পড়ে আবার যত দুই নাম্বারই আছে সেগুলাও এরকম লোক আছে না নাই তাহলে নামাজ কিভাবে মানুষকে অন্যায় কাছ থেকে দূরে সরাইল একটা প্রশ্ন কি প্রশ্ন না এই প্রশ্নের দুইটা উত্তর এক নম্বর উত্তর হলো যে লোকটা নামাজ পড়ার পরেও চুরি করে সে যদি নামাজ না পড়তো তাহলে ডাকাতি করত কথা কি বুঝতে পারছেন নামাজ তাকে এক ধাপ নিচে নামাইছে অর্থাৎ অপরাধের দিক থেকে বড় অপরাধ থেকে ছোট অপরাধের দিকে আনছে একটু হইলেও তাকে অন্যায় থেকে অবশ্যই সরাইছে সে যদি মিথ্যা বলে থাকে তাহলে সে মিথ্যা করত মানুষ খুন করত এখন অন্তত একটা করে অবশ্যই নামাজের ভেতরে মানুষকে অপরাধ প্রবণতা থেকে বাঁচানোর এক সুপ্ত এক গোপন এবং অদৃশ্য এক কুদরতি এক পাওয়ার এবং শক্তি আছে আর এই জন্য যুগে যুগে সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা যাদের কথা এই কোরআনে হাকিমে উল্লেখ করা হয়েছে তারা তাদের সন্তানদেরকে সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন এবং সব সময় করতে বলেছেন তা হলো বাবা নামাজ পড়বে আপনি আপনার সন্তানকে যদি আপনি আপনার অধীনস্থ ছোট শিশু যুবক কিশোরদেরকে যদি আপনি সালাতের অভ্যাস করেন নামাজে অভ্যস্ত করেন আপনি নিশ্চিত থাকতে পারেন যেই সন্তান ছোটবেলা থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে সে যত খারাপ হোক না কেন কখনো সে নেশা এবং মাদকতার পথে পা বাড়াতে পারে অসম্ভব কেমন পর্যন্ত সম্ভব দুই একটা ব্যতিক্রম হতে পারে সচরাচর এটা সম্ভব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছোটবেলা থেকে নিয়মিত নিয়মিত নামাজ পড়ে পারিবারিকভাবে নামাজের শিক্ষা পেয়েছে এরকম ছেলে কখনো বিপথে যেতে পারে না আজ কোন উপায় যখন না পাই আমরা তখন বলি হুজুর এই সম্পর্কে একটু ওয়াজ করেন আমাদের সন্তানরা যদি এখন চাওয়াও লাগে না দোকানে যায় কিছুর দিকে তাকাইলে বলে বাবা এটা দেবো লাগবে লাগবে একটা দিলে আরেকটা দিই ঠিক না মিঠি এই পোলা পাইন ছোটবেলা থেকেই
এরকম রাক্ষস হয়ে বলে হয় বেয়াদব হয়ে বলে হয় কোনো কিছু না পাইলে তার মাথা খারাপ হয়ে যায় এখান থেকে সন্ত্রাসের সৃষ্টি এখান থেকে উগ্রবাদের সৃষ্টি এখান থেকে বেয়াদবের সৃষ্টি এখান থেকে গুন্ডার মাস্তানের সৃষ্টি পরিবার থেকে মা বাপ থেকে এখান থেকে শুরুটা করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুরু করার তৌফিক দান করুন আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন আদর্শ সমাজ গড়ার তৌফিক দান করুন হাযা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু